আপনার জিনিস টেকসই হবে, আপনার 15 বছর 10 বছর 15 বছর এটা হাত দেওয়া লাগবে না। এই মজুমদারের ইয়া বলেন আগে, মানে অনেকে জানতে চায় যে আমার আসলে মজুমদারটা প্রতিষ্ঠিত কতদিন হলো? প্রতিষ্ঠিত 2013 সাল থেকে। 2013 সাল, তো এই যে আমরা জিআই তার, আপনি কিন্তু অনেক জিআই তার প্রতিষ্ঠান করছেন না? জি, আমার একটা ধারণা আছে আপনি জিআই তারের জন্য উদ্যোক্তাদের বিনা পুঁজিতে ব্যবসার টাইটেল দিয়েছিলেন। জি, সেটা একটু একটু বলেন আসলে কিভাবে সেটা করছিলেন। বিনা পুঁজিতে দেওয়া হয়েছে, তো আসলে অনেকে আমার কাছে জানতে চায় যে ভাই আমি একটা ব্যবসা করব, হ্যাঁ, যে আমাকে কিছু আইডিয়া স্যাম্পল দেন। আচ্ছা, স্যাম্পল দেন। আচ্ছা আচ্ছা, তখন আমি আসলে প্রায় 500 থেকে 600 কার্টন স্যাম্পল দিছি। আচ্ছা, দেওয়ার পর আমি আগে ওনাকে বলছিলাম যে আপনি ফ্যাক্টরি আগে করেন না, না করে আমার যে স্যাম্পলটা নিয়ে, আচ্ছা আচ্ছা, আপনি আগে আপনার এলাকাতে ঘুরে দেখেন আপনার ওখানে চাহিদা কেমন এই জিনিস। আচ্ছা আচ্ছা, ফাইন ফাইন, যদি বলেন যে চাহিদা প্রচুর চাহিদা আছে তখন আপনি ওখানে একটা ফ্যাক্টরি করেন, আপনার করার দরকার নেই, আমরা আপনাকে সেপারেট মাল দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, কারণ আপনার কাছে স্যাম্পল আছে, কাস্টমারকে সরাসরি আপনি দেখাই দিচ্ছেন। কোনো একটা কাস্টমার ঢাকা থেকে ফোন দিয়ে বলে ভাই আমাকে 14 নম্বর তারের, আমি একটা খামার করবো 14 নম্বর তারের 1 ইঞ্চি গ্যাপ আমাকে বানিয়ে দিয়ে দেন, তো উনি তো আর 14 নম্বর তার চিনে না, 14 আছে 14.5 আছে, কিন্তু 100টা 1 ইঞ্চি 100টা ডিফারেন্স হয়ে যায়, অনেক সময় 200টা দিয়ে দেয় ওনাদেরকে, তো আমি সরাসরি একবারে সরাসরি পেজ টু পেজ স্যাম্পলটা দিয়ে দিচ্ছি ওনাদের। হ্যাঁ, এই যে দেখেন না অনেক ছোটো ছোটো স্যাম্পল আছে, সরাসরি দিয়ে দিচ্ছি যে ভাই আপনি ওনাদেরকে দেখান, খামারিদেরকে দেখান, আপনি সর্বপ্রথম ফ্যাক্টরি করা লাগবে না, কেননা আপনার ওখানে মাল চলতে হবে, আগে বিক্রি যাইতে হবে, বিক্রি না করতে তৈরি করতে লাভ নাই। জি জি, কারণ আমি ভালো তারতরি করি, ঠিক আছে, তুমি বিক্রি না করতে পারো তাহলে তো লাভ নাই। আপনার এই প্যাকেজটা কি এখন আছে? এখনো আছে, আমি এই বছর আবার জানুয়ারি থেকে দেব। আচ্ছা 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 আচ্ছা, মাঝখান দিয়ে আপনার জোনে ছিল প্রায় 50 কার্টনের মতন জোনে ওটা দেওয়া হয়ে গেছে কি। আচ্ছা, আর আরেকটা বিষয় হলো আমরা যখন অতীত থেকে বর্তমানে আছি, এখন বর্তমান থেকে যখন ভবিষ্যতের দিকে যাচ্ছি, আমরা যে কোনো কাজ করব করার জন্য চেষ্টা করি, যেহেতু আমার জিনিসটা টেকসই হয় সেজন্য চাচ্ছি। আর এখন আমাদের দেশে প্রচুর ইয়া হচ্ছে, সবজি বাগান হচ্ছে বাঁশের পরিবর্তে, ঠিক আছে, বাঁশ তো চার 1 বছর ভিতরে বাঁশ নষ্ট হয়ে যায়গে এবং আপনার নিচে বাঁশ পচে যায় এবং মাচা নষ্ট হয়ে যায়গে। এখন আমরা সারা বাংলাদেশে কিন্তু আপনার সবজি বাগানগুলোতে আমরা এই যে আপনার নেট দিচ্ছি, হ্যাঁ ভালো কথা বলছেন, আমি একটা, হ্যাঁ 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 ভালো একটা কথা বলছেন, আর 15 বছর এটার ভিতরে হাত দিতে হবে না, আর কোনো খরচ নাই, আর বাস তো প্রতি বছর অনেক খরচ করতে হয়, লেবার লাগবে, এরপরে আপনার বাস লাগাইতে হবে, প্রত্যেকটা বছর উনি এটার পিছনে খরচ করতে হবে, কিন্তু আর এটা একবার যদি লাগিয়ে দেয় আর ওনার আর কোনো খরচ নাই 15 বছর। আমরা এটা এটা 9 ফিট 10 ফিট 15 ফিট আমরা 16 ফিট পর্যন্ত এটা করতে পারি। বিভিন্ন খামারে যারা আছে, বিভিন্ন বাগান মালিক যারা আছে, ওনাদেরকে সরাসরি দেখার জন্য আর দেখানোর জন্য, এই যে আমরা ফ্রেমের উপরে লিখিয়ে দিছি কত নাম্বার তার, কত ইঞ্চি গ্যাপ এবং গেজ দিয়ে পর্যন্ত দেখিয়ে দিছি। এখন অনেকে দেখেছে 12-র জায়গায় 13 দেয় 10-র জায়গায় 11 দেয়, যে এটা যেহেতু না হয় কোনো কোনো কাস্টমার যেহেতু প্রতারিত না হয়, ঠিক আছে, এখন বক্তা অধিদপ্তরের আইন আছে, কোনো বক্তাকে যদি কোনো দোকানদারে ঠগায় এটার কিন্তু ফাইন হয় অবশ্যই। যে আমরা এই কারণে প্রত্যেকটা কাস্টমারকে আমরা বলে দিই যে জিআই তারের নেট, যে জিআই তার আমরা নিজেরা সারা বাংলাদেশে জিআই তার সাপ্লাই করি, আমি বিএসআরএম এর ডিলার কিন্তু কাবা, হ্যাঁ,
এবং আপনার আমার কাছে মোরগ মার্কা আছে, হাঁস মার্কা আছে, ওনারা যেটা চাবে ওই টাইম পরে যাচ্ছি আমি তো চলে আমি আমার আপনি পরে যাচ্ছি আমি একটু দেখতে চাই যে এই যে আপনি ফ্রেম করেছেন আর নতুন কিছু মনে হয়েছে তাহলে ফ্রেম একটু দেখি ইনশাআল্লাহ আমরা তো সারা বাংলাদেশে জিআই তার সাপ্লাই করি আর এর সাথে আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে জিআই তার নেটের আমরা নেট তৈরি করি আমরা এখানে ফ্রেমগুলা তো ফ্রেমগুলার মাধ্যমে কাস্টমারকে বোঝানোর জন্য ফ্রেমগুলা তৈরি করছিলাম ঠিক আছে এটা হলো 12 নম্বর জিআই তারের 2 ইঞ্চি গ্যাপ এটা মোরগ মার্কা দিয়ে তৈরি করা মোরগ এবং বিএসআরএম তার দিয়ে আমরা বেশিরভাগ মাল তৈরি করি কাস্টমারের চাহিদা অনুযায়ী ঠিক আছে এই মালটা 2 ইঞ্চি গ্যাপ এটা বেশিরভাগ গরুর খামার এবং আপনার হলো ছাগলের খামার মুরগির খামার এগুলোতে বেশিরভাগ ব্যবহৃত হয় বিভিন্ন বাউন্ডারিতে বিভিন্ন যে সরকারের বিভিন্ন আপনার আইল্যান্ড কিংবা এগুলোতে বেশিরভাগ এগুলো ব্যবহৃত হয় জি আম বাগান লিচু বাগান পেয়ারা বাগান ড্রাগন বাগান বিভিন্ন সবজির বাগানে কলা বাগান হ্যাঁ এগুলোতে বেশিরভাগ নেটটা ব্যবহৃত হয় এটা হেভি অনেক টেকসই জি অনেক হেভি আবার গরুর খামারও এটা ব্যবহৃত হয় হেভি অনেক টেকসই এলো ওয়ারেন্টি গ্যারান্টি কেমন এটা হলো 15 বছর গ্যারান্টি আছে 15 বছর আর এটা হলো 12 তারে 3 ইঞ্চি গ্যাপ এটাও একই কাজে ব্যবহৃত হয় হ্যাঁ বিভিন্ন বাগান হ্যাঁ বাগানে বেশিরভাগ ব্যবহৃত হয় এগুলা এটা 12 তারে 3 ইঞ্চি গ্যাপ এটা ছোট সাইজ হ্যাঁ এটা হলো 14 তারের 1 ইঞ্চি গ্যাপ আচ্ছা আচ্ছা 14 এটা পোলট্রি খামারের জন্য সবচেয়ে হেভি হ্যাঁ কোনো হিংস্র প্রাণী যে এটা ভেঙে যে কোনো আপনার মুরগির কোনো ক্ষতি করতে পারবে না অনেক হেভি এটা সেগুলো কি আপনারা ইঞ্চি ভাবে কি করেন নাকি ওয়েট ওয়েট করে কিভাবে এটা স্কোয়ার ফিটে বিক্রি করি কেজি হিসাবে বিক্রি করি আমরা জি দুই দুই দোনোভাবে বিক্রি করা হয় যে যেভাবে চায় জি আচ্ছা আর এটা হলো 10 নম্বর তারে 4 ইঞ্চি গ্যাপ এটা বেশিরভাগ মাছের খামারে মাছের গেড়ে চতুর্থাটি ব্যবহার করা হয় এবং আপনার বিভিন্ন বাগান বাড়ির বাউন্ডারি হ্যাঁ সবজি বাগান বাড়ির বাউন্ডারি আর আরেকটা বিষয় হলো বাংলাদেশ তো আসলে আমরা তো আস্তে আস্তে দিন দিন উন্নতর দিকে যাচ্ছি যে আগে তো আমরা বাঁশ ব্যবহার করতাম বাঁশ তো 4-6 মাস পরে বাঁশ নষ্ট হয়ে যায় আর এখন দেখেছি আপনার সবজি বাগানে বিভিন্ন সবজি বাগানে মাছাং হিসাবে এগুলো ব্যবহার করা হয় জি সবজি বিভিন্ন সবজি বাগানে এই ধরো সবজি বাগানে মাছাং হিসাবে ব্যবহার করা হয় মাছাং মিনিমাম একটা মাছাং যদি তৈরি করে দেয় মোরগ তার দিয়ে মিনিমাম 15 বছর তার এই মাছাঙ্গে হাত দিতে হবে না ওখানে সবজি চাষ করবে সে আর বাঁশ লাগাই মানে বাঁশে লাগাবে না ঠিক আছে শুধু বাঁশের খুঁটা লাগবে আর কিছু লাগবে না বাঁশের খুঁটা যদি বাঁশের খুঁটাও লাগবে না 15 বছর আপনার 10-15 বছর যদি সিমেন্টের খুঁটি লাগাই দেয় রাইট 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 আর ওনার আর 15 বছরের ভিতরে কিছু লাগবে না দেন এরপর দেখেন আর এটাও হলো 16 নম্বর তারের 1 ইঞ্চি গেপ এটাও পোলট্রি খামারের জন্য এটা হলো মোরগ নাম্বার 16 নম্বর তার দিয়ে যদি মালটা তৈরি করে দেয় মিনিমাম যে কোনো খামারে 15 বছর ওনার খামারে হাত দেওয়া লাগবে না জি ইনশাল্লাহ আর এটা তো আরও হেভি এটা হলো 10 নম্বর তারে 2 ইঞ্চি গ্যাপ আচ্ছা আচ্ছা এটা আরও অনেক স্ট্রং অনেক স্ট্রং এরপর লাস্টটা কী আছে কী অবস্থা দেখি বড় এটাও আপনার ওই সবজি বাগান বিভিন্ন আপনার মাছের গেড় বিভিন্ন পুকুরের পার মানে যে যেভাবে তারগুলো কাজে লাগায় নেটগুলো যেমন ইয়ে তো কাজে লাগে আপনার যত ধরনের নেট আছে আমরা সব ধরনের নেট তৈরি করি অর্ডার অনুযায়ী কাস্টমারও বললে হবে যে ভাই আমার এত ইঞ্চি গ্যাপের এত তারের নেট প্রয়োজন আমরা দিতে পারবো ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আমরা তো আপনার ফ্রেম দেখলাম জি ফ্রেমগুলো কিন্তু সুন্দর ফাইন মানে তার মানে আপনি এখানে স্যাম্পল রাখছেন যে কেউ দেখতে চায় দেখাচ্ছেন পাটে গিয়ে মানে এগুলো তো খোলার দরকার নাই বা নেটগুলো তো থাকলো ইয়ে পেছনে আপনাদের গোডাউন আছে দেখলাম জি আপনাদের নেটে বিশাল গোডাউন এইবার একটু বলেন যে আসলে কি কি তার আপনি এখান থেকে দিচ্ছেন আমরা তো লাল যদিও আমরা নেট দিচ্ছেন এখান থেকে নেটও দিচ্ছে তারও কিন্তু দিচ্ছে জি তো কি কি কোম্পানি তার আপনি এখানে আমাদের কাছে আছে হাঁস মার্কা আছে চান্তারা আছে লাল মোরগ আছে সাদা মোরগ আছে চিতল মার্কা আছে মেঘনা মার্কা আছে জাহাজ মার্কা আছে জি এই সব মার্কা আছে জি সবচেয়ে ভালো কোন তার মনে হয় লাল মোরগ জি বাজারের সবচেয়ে সেরা লাল মোরগ এইগুলো কোম্পানির মধ্যে
এই সুটি ছাড়া যে কোম্পানিগুলো আছে এগুলোর ভিতরে সবগুলো এক এক গ্রেডে সবাই 25 কেজি জিঙ্ক খাওয়ায় তো আচ্ছা এক এক গ্রেডে ইয়ারে আছে আর ওরা ওরা জিঙ্ক খাওয়ায় বড় ওরা বেশি খায় ওরা তো অনেক খাওয়ায় অনেক ওটা ওটা মার্কেটে ওরা বলে না ঠিক আছে অনেক তবে সেরা আপনারা আমি 2013 সাল থেকে যখন মাল ব্যাঙ্গে আমার নিজেরও বাগানে এটা লাগাইছিলাম এখনো কোনো জং আসেনি কারণ আমি নিজে আমি নিজে লাগাই দেখলাম না আমার এটা তো এখনো কোনো জং আসেনি আমি কিন্তু এটা লাগাইছিলাম নামবালা দোকানে অবস্থা নিছিলাম আমার কাছে টাকাও নেয় নাই টাকাও কিন্তু আমার কাছে নেয় নাই কিন্তু ওই কয়েকদিন পরে দেখলাম জং ধরছে কাস্টমারে আসলে নতুন যারা আমার সাথে একটা ভালো সম্পর্ক ওই ছেলেটার অনেকে কি কম দাম আছে তো কম দাম কিভাবে দিবে আচ্ছা 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 একটা ভালো সম্পর্ক যেমন মোরক তার সাথে ওটার সাথে 15000 মানে কম দামে নিয়ে গেলে সে লস খাবে কেন না এটা তো এক দুই বছর বেশি টিকবে না আচ্ছা আর আপনি দেখেছে আপনার একটু বেশি একটু কিছু ইয়ে করে আপনি দেখেছে ভালো মানে জিনিসগুলো নেন ঠিক আছে আর জিনিস টেকসই হবে আপনার 15 বছর 10 বছর 15 বছর এটা তো হাত দেওয়া লাগবে না ফ্যাক্টরি সরাসরি ফ্যাক্টরি থেকে সরাসরি ফ্যাক্টরি থেকে আমরা মাল নিয়ে আসি আচ্ছা এখন যারা নতুন উদ্যোক্তা আছে ভাই উদ্যোক্তা বলতে কেমন যেমন ধরেন আপনার কাছে সবই আছে এ টু জেড যেমন ধরেন আপনি যেমন আমরা আজকে নেট দেখাইতেছি যে নেট তৈরি করছেন আমরা কিন্তু আমাদের লোকালে কিন্তু অনেকে নেট তৈরি করে জি লোকালে তৈরি করে তারা তো আপনারা তার মধ্যে পার্থক্য কি নেটের মধ্যে বলুন তো পার্থক্য বলতে উনি তো লাভ যারা লোকালে বিক্রি করে ওরা তো প্রচুর লাভ করে আচ্ছা 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 যে ওনারা দেখেছে তার কিছু দেখলাম আমি আপনি কিন্তু লেবার হেভি হাত চলে জি জি ওনারা দেখেছে আপনার এখন ধর দৈনিক 500 ধর বেশি মাল কাটতে পারে না রাইট রাইট আর আমাদের দৈনিক 2 টন 1.5 টন 2 টন 2.5 টন 3 টন পর্যন্ত আমরা মাল কাটতে পারি এখানে সেফটা হচ্ছে এখানে এখানে অনেক আবার দেখলাম হাতের কাজগুলো ফিনিশিং আছে অনেক সুন্দর জি 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 আপনি লেবারগুলো কাজ করতেছে এত সুন্দর ফিনিশিং দেখেছে উনি এখন ধর মাল নিয়ে দেখেছে এখন ধর 1000 টাকা লাভ করবে আচ্ছা আমরা তো চেষ্টা করি এখন মালে 200 টাকা 200 টাকা লাভ করলে বেশি বিক্রি এনাফ জি কারণ আমাদের সেল বেশি সারা বাংলাদেশে সাপ্লাই করি আমরা সারা বাংলাদেশে আচ্ছা দোকানদারদের কিছু বলেন আপনি তো উদ্যোক্তাদের কথা বলছেন দোকানদার তো কথা বলেন দোকানদার তো আসে দোকানদার তো আমাদের প্রচুর আসে আর যারা আসে না তাদেরকে বলেন ওরা তো আসুক আসলে সরাসরি আমাদের প্রতিষ্ঠানে আসুক আসে পরিচয় হয়ে যাক পরিচয় হয়ে গেলে দেখেছে ইনশাল্লাহ ওনার পাশের ঘরে বিক্রি করে উনি জানে না আচ্ছা 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 উনি আসুক আইসা পরিচয় হয়ে যাক এবং আমাদের আপনার মাধ্যমে একটা মেসেজ যাক ওনাদের কাছে ওনারা আমাদের ঠিকানা অনুযায়ী চলে আসুক আসলে দেখেছে আমরা যে বিভিন্ন সুযোগ সুবিধা ইনশাল্লাহ পাবে সিপ্রেটে সর্বোচ্চ সিপ্রেটে ওনার মাল নিতে পারবে ইনশাল্লাহ তো ঠিক আছে ভাই সময় দিচ্ছেন ভালো থাকেন আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম